আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, বিপরীত বাহু সমান ও সমান্তরাল। সমান্তরাল, যে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাই হচ্ছে আয়তক্ষেত্র। এখন আমরা একটা আয়তক্ষেত্র আঁকি, কিন্তু আরেকটা শর্ত আছে, সবগুলো কোণ সমকোণ, কোণ সমকোণ। তার মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং সবগুলো কোণ সমকোণ হবে তা হচ্ছে আয়তক্ষেত্র। এই যে আয়তক্ষেত্রের সংজ্ঞা, এই সংজ্ঞা অনুযায়ী আমরা একটা আয়তক্ষেত্রের চিত্র রাখবো। প্রথম শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হতে হবে এবং সমান্তরাল হতে হবে। তাহলে এই যে বাহুটা, এই একটা বাহু, এর বিপরীত বাহুটা একবার হুবহু সমান হতে হবে এবং সমান্তরাল হতে হবে। দেখেন, এটা এর সাইজ একই, আর সমান্তরাল মানে হচ্ছে এই যে মাঝখানে যে ব্যবধানটা এইটা সমান, এটাকে বলা হচ্ছে সমান্তরাল। তাহলে এখন এই বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, আবার আরো দুটি বিপরীত বাহু আঁকি। দেখেন, এই আরো দুটি বিপরীত বাহু আঁকলাম, এই দুটি বিপরীত বাহু কিন্তু সমান এবং সমান্তরাল, মানে এদের মধ্যে দুই কোণের মধ্যে ডিফারেন্স এক। ঠিক আছে, সমান্তরাল মানে হচ্ছে এরকম যদি ডিফারেন্সটা এক হয় মাঝখানে, এটাকে বলা সমান্তরাল। সমান মানে হচ্ছে এই যে আয়তনের যতটুক সেম সেম। এখন আর সবগুলো কোণ সমকোণ, দেখেন এগুলো কিন্তু সবগুলো কোণ সমকোণ, এরকম লম্বভাবে কোণকে বলে সমকোণ। দেখেন, প্রত্যেকটা কিন্তু এরকম লম্বভাবে, তার মানে প্রত্যেকটা কোণ সমকোণ, তার মানে এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের অঙ্কগুলো করার জন্য আমরা দুইটা সূত্র মনে রাখবো। এক হচ্ছে আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই একটা সূত্র। এই সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আরেকটা সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, পরিসীমা। এটা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই দুটো সূত্রের মাধ্যমে আমরা আয়তক্ষেত্রের সকল অঙ্কগুলো করতে পারবো। আরেকটা জিনিস মনে রাখবো, এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের যে কর্ণটা, কর্ণ হচ্ছে নর্মাল ত্রিভুজের অতিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের অতিভুজ হবে, আয়তক্ষেত্রের কর্ণ ত্রিভুজের অতিভুজ। কারণ দেখেন, এটা যদি ত্রিভুজ করি তাহলে এটা অতিভুজ, এটা মনে রাখতে হবে। আর একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার, চতুর্ভুজটির পরিসীমা কত? দেখেন, যদি কখনো বলা না থাকে আয়তক্ষেত্র না বর্গ না রম্বস, তাহলে এরকম যদি পার্থক্য থাকে, একই রকম না থাকে দৈর্ঘ্য প্রস্থ, আমরা ধরে নেব এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে টু, দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8 মিটার, আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 6 মিটার। তাহলে যদি করি টু ইন্টু 8 আর 6 14, 14 দুগুণা 28, তার মানে উত্তর হচ্ছে 28 মিটার, মানে ঘন বায়ুত্তর। 10 গজ ইন্টু 5 গজ ইকুয়াল টু কত? দেখেন, শুধু গুণ করা হয় ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, শুধু গুণ। তাহলে মনে রাখতে হবে, মানে এটা ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে, তাহলে গুণ করা আসলে 5 10 কে 50। এখন কথা হচ্ছে, ক্ষেত্রফলের সাথে সর্বদা বর্গ কথাটা যুক্ত থাকতে হবে, শুধু গজ দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে লিখতে হবে 50 বর্গ গজ। চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:3:3, বৃহত্তম কোণের পরিমাপ কত? এখন দেখেন, আমরা যদি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, এটা হচ্ছে চার কোণের সমষ্টি। এখন এই যে অনুপাত দেওয়া আছে না, এই অনুপাতগুলোর সাথে একটা এক্স ধরে নেবো। প্রথমটা হচ্ছে এক, তার মানে ধরবো হচ্ছে 1x, তারপর একটা 2 2x 3x 3x, প্রত্যেকটা অনুপাতের সাথে এক যোগ করে সবগুলো যোগ করে দেবো, ইকুয়াল লিখবো হচ্ছে 360, কারণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখন যোগ করলে আসে কত? 9x = 360 ডিগ্রি, অর্থাৎ এক্স ইকুয়াল টু 9 যদি ভাগ হয়ে যায় তাহলে আসে 40, তাহলে এক্স ইকুয়াল টু 40। এখন চাইছে বৃহত্তম কোণের পরিমাণ কত? বৃহত্তম কোণ কোনটা? 3x, তাহলে 3 গুণ 40, তাহলে হয় 120, তার মানে বৃহত্তম কোণের পরিমাণ হচ্ছে 120। কোন নাম্বার? 120। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, মানে এই কর্ণ হচ্ছে 15 মিটার, প্রস্থ 10 মিটার, প্রস্থ 10। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য দেওয়া নাই, আগে বলছি যে আয়তক্ষেত্রের কর্ণ ত্রিভুজের অতিভুজ, তার মানে সূত্র অনুযায়ী লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে এখানে আসে কত? 225, এখানে আসে 100, 100 বিয়োগ করে দিয়ে পেছে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার, তাহলে থাকে 125 ইকুয়াল টু এক্স স্কোয়ার, 25 ইন্টু 5 লেখা যায় ইকুয়াল টু এক্স স্কোয়ার, যদি এটা রুট করে দিয়ে পেছে তাহলে 5√5 থাকে এক্স ইকুয়াল টু। এখন এক যদি 5√5 হয়, বলছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 5 10 কে 50√5, এটাই উত্তর। তাহলে এই দুটো গুণ করে দেবো। এ বি সিডি চতুর্ভুজে এ বি সমান্তরাল সিডি, তাহলে এ বি সিডি চতুর্ভুজে এ বি সমান্তরাল সিডি, সমান্তরাল মানে হচ্ছে এর মাঝখানে ব্যবধান এক, শর্ত মানলাম। এ সি ইকুয়াল টু বিডি, এ সি ইকুয়াল টু বিডি, তাও ঠিক, আয়তক্ষেত্রের কোণ বিপরীত কোণ সমান, কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক না? তাহলে এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এই এখন দেখেন, শুধুমাত্র এই যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কর্ণদ্বয় সমান আর কোণগুলো সমকোণ, এগুলো হচ্ছে আয়তক্ষেত্রের, তার মানে এই চতুর্ভুজটা হবে অবশ্যই আয়তক্ষেত্র। কারণ আয়তক্ষেত্রের আগে আমরা শুধু জানি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত কর্ণদ্বয় সমান আর কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা অবশ্যই হবে আয়তক্ষেত্র। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ ধরি এক্স, দৈর্ঘ্য প্রস্থের যেহেতু 3 গুণ, তাহলে 3x। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গ মিটার, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল আছে 300। এখন এটা বের করি, তাহলে 3x² = 300, x² = 3 ভাগ হয়ে গেলে থাকে 100, x = যদি আমি রুট করি মানে বর্গমূল করি 100 কে, তাহলে আসে 10, x যদি 10 হয় তাহলে প্রস্থ হচ্ছে 10 আর দৈর্ঘ্য হচ্ছে 3 10 কে 30। পরিসীমা কত? পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 2 ইন্টু 40 = 80, তার মানে উত্তর হচ্ছে পরিসীমা 80 মিটার, গ নাম্বার। একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, তার মানে ধরি প্রস্থ হচ্ছে এক্স, তার মানে দৈর্ঘ্য যেহেতু 2 গুণ, দৈর্ঘ্য হচ্ছে 2x, ক্ষেত্রফল 800 বর্গ মিটার। আমাদের যে আয়তকারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, তাহলে ইকুয়াল হচ্ছে 800। তাহলে গুণ করলে আসে 2x² = 800, x² = 400, x = যদি রুট 400 রুট করলে আসে 20, 20 গুণ করলে 400, তাহলে প্রস্থ হচ্ছে 20 আর দৈর্ঘ্য হচ্ছে 20 দুগুণা 40। এখন চাইছি জমির পরিসীমা কত? পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 60 যোগ 20, এদিকে দৈর্ঘ্য প্রস্থ পাইছি, তাহলে 2 ইন্টু 60 আর 20 40, সরি 40 আর 20, 40 আর 20 60, 60 গুণ 2 120, তার মানে পরিসীমা হচ্ছে 120 মিটার, গ নাম্বার। একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, তাহলে ধরি প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য যেহেতু 2 গুণ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 2x, এর ক্ষেত্রফল 32 বর্গ মিটার, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল আয়তক্ষেত্রের, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে 32। তাহলে এখন 2x² = 32, x² = এই দুই ভাগ হয়ে গেলে আসে 16, x = এই স্কোয়ার এপেশে গেলে হয়ে যাবে √16, তাহলে আজকে 4 ছাড়া 16, তাহলে এক্স হচ্ছে 4, তাহলে এক্স এর মান যদি বসে তার মানে প্রস্থ হচ্ছে 4, দৈর্ঘ্য হচ্ছে 4 দুগুণা 8, তাহলে প্রস্থ 4 আর দৈর্ঘ্য হচ্ছে 4 দুগুণা 8, তাহলে উত্তর হচ্ছে 8, খ নাম্বার, দৈর্ঘ্য 8 মিটার।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তার মানে ধরি প্রস্থ হচ্ছে এক্স, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 2x। এখন বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1250 বর্গমিটার। আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল হচ্ছে 1250 বর্গমিটার। তাহলে যদি এখানে গুণ করি 2x² সমান সমান 1250, x² সমান সমান 2 ভাগ হলে 625, x = 625 যদি রুট করি তাহলে 25 625। এখন x এর মানটা এখানে বসাই দিই, তার মানে প্রস্থ হচ্ছে 25 আর দৈর্ঘ্য হচ্ছে 25 দুগুণে 50। চাইছে হচ্ছে দৈর্ঘ্য কত, মানে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। গণ্য একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ, বিস্তার মানে হচ্ছে প্রস্থ, প্রস্থের তিন গুণ। তার মানে ধরি প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য যেহেতু প্রস্থের তিন গুণ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 3x। এখন এখানে দেওয়া আছে দৈর্ঘ্য 48 মিটার, তার মানে এই যে 3x দৈর্ঘ্য এটি = 48। অতএব এক্স = কত, 3 ভাগ করলে 3 = 48। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 48, দৈর্ঘ্য 48 দেওয়া আছে আর প্রস্থ হচ্ছে 16, দুইটা মান বসে দিলাম, দৈর্ঘ্য 48 অঙ্কে দেওয়া আছে আর প্রস্থ 16 পাইলাম। তাই যে পরিসীমা কত, পরিসীমা সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে যদি যোগ করি 2 × 64, তাহলে আসে কত, 128। তার মানে পরিসীমা হচ্ছে 128 মিটার। গণনা উত্তর একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, বিস্তার মানে হচ্ছে প্রস্থ, ধরি প্রস্থ হচ্ছে এক্স আর দৈর্ঘ্য যেহেতু প্রস্থের দ্বিগুণ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 2x। বলা আছে এর ক্ষেত্রফল 512 বর্গমিটার। আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে 512। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করি 2x² সমান সমান 512, x² সমান সমান 2 ভাগ করলে আসে কত, 2 × 4, 5 × 10, 256। আর এটাকে যদি আমি রুট করি অতএব এক্স = কত, √256, তাহলে আসে 16 256। তাহলে প্রস্থ হচ্ছে 16 আর দৈর্ঘ্য হচ্ছে 16 × 32, এক্স এর মান বসাই দিলাম। চাইছে হচ্ছে পরিসীমা কত, পরিসীমা সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখন যদি যোগ করি 2 × এখানে যোগ করলে আসে 48 48 × 96, এটাই পরিসীমা। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ, তার মানে ধরি প্রস্থ ধরি হচ্ছে এক্স, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 1.5 মানে দেড়। এখন এর ক্ষেত্রফল 216। দেখেন আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, তার মানে এই হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে 216। এখন যদি করি 1.5 x² = 216, x² = 216 ভাগ 1.5, দশমিক উঠিলে উপরে আসে 10 5 × 10 5 = 15 3 7 21 3 × 6 তাহলে আসে কত, 4 7 × 14, 140 যদি স্কয়ার রুট করি তাহলে আসে হচ্ছে 12। তাহলে x = 12, তার মানে প্রস্থ হচ্ছে 12 আর দৈর্ঘ্য হচ্ছে 12, দেড় হচ্ছে 18। তাহলে পরিসীমা কত, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 2 × 30, মানে হচ্ছে 60 পরিসীমা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, যদি প্রস্থ এ হয়, প্রস্থ হচ্ছে এ, দৈর্ঘ্য যদি প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য হচ্ছে 2a, কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণ মানে এইটা মনে রাখতে হবে, আয়তক্ষেত্রের কর্ণ ত্রিভুজ হচ্ছে অতিভুজ, তার মানে আমার অতিভুজের মান বের করতে হবে। আমরা পিথাগোরাসের সূত্র জানি যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই হচ্ছে পিথাগোরাসের সূত্র, মান বসাই দিলাম। তাহলে অতিভুজ স্কোয়ার এখানে আছে হচ্ছে a² + 4a², অতিভুজ স্কোয়ার = 5a², যদি স্কোয়ার রুট করি তাহলে আসে কত, অতিভুজ তাহলে √5, কিন্তু এটার সাথে রুটটা কাটা যায় শুধু এ, √5a, তার মানে অতিভুজের হচ্ছে √5a। গ নাম্বার উত্তর, তাহলে উত্তর হচ্ছে গ, অতিভুজ কর্ণ, কর্ণ দৈর্ঘ্য যা অতিভুজ দৈর্ঘ্য তা একই জিনিস। একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 মনে রাখবে, জানি যে র থাকবে সেভাবে নিচেরটা, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 3x, একটা ভগ্নাংশে x ধরতে হবে, আর এই যে 2 এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে 2x। বলা আছে পরিসীমা হচ্ছে 40, পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর দিয়ে দিয়েছে পরিসীমা 40, এই সূত্রে বসাইলাম 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আসে কত, 3/2 = 5, 5x × 2 = 10x, 5 × 10, তাহলে x = 10 ভাগ করলে আসে 4, x যদি 4 হয় তার মানে দৈর্ঘ্য হচ্ছে 3/12 আর প্রস্থ হচ্ছে 4 × 8। এখন তাই ক্ষেত্রফল কত, আমাদের জানি ক্ষেত্রফল = দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 12 প্রস্থ 8 × 8 = 96, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গমিটার। তাহলে উত্তরে দেখি 96 খ নাম্বারে আছে, তাহলে উত্তর হচ্ছে খ। একটি আয়তকার ঘরের পরিসীমা 40 গজ, পরিসীমা সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ = 40 গজ। এখন দেখেন এখানে যেহেতু ফুট আছে, 40 গজকে ফুট বানাই, 1 গজে 3 ফুট, তার মানে 40 গজে 40 × 3, 132 ফুট, তাহলে হচ্ছে 132। এখন দৈর্ঘ্য দেওয়া আছে 36, তাহলে দৈর্ঘ্য মানটা বসাই 36 + প্রস্থ, আর এই দুইটাকে পেছনে নিয়ে যাই, ভাগ দুইটা পেছনে গেলে হয়ে যাবে কি ভাগ, তাহলে ভাগ হয়ে গেলে হবে 66, অর্থাৎ প্রস্থ = 36, পেছনে গেলে হয়ে যাবে বিয়োগ, তার মানে 66 থেকে 36 বিয়োগ করলে থাকে হচ্ছে 30, তার মানে প্রস্থ হচ্ছে 30 ফুট, ঠিক না, যেটা আমরা সব ফুটের প্রতি করছি 30 ফুট। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 200 মিটার, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ = দেওয়া আছে 200 মিটার পরিসীমা। এখন বলছে দৈর্ঘ্য প্রস্থের 3/7, দেখেন যার নিচে র থাকবে সে হচ্ছে নিচেরটা, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 7x, একটা অতিরিক্ত x আনতে হবে, আর প্রস্থ হচ্ছে উপরেরটা, মানে 3x = 200। এখন যদি করি এখানে আছে 7 × 3 = 10, 10 × 20, তাহলে 20x = 200, x = 200, যদি 20 দ্বারা ভাগ করি তাহলে আসে 10। এখন x যদি 10 হয় তাহলে দৈর্ঘ্য কত, 7x মানে 7 × 10 = 70, আর প্রস্থ 3x মানে 3 × 10 = 30, তাহলে চাইছি দৈর্ঘ্য কত মিটার, মানে হচ্ছে 70 মিটার। আমরা দেখি অপশনে এই গণ নাম্বার আছে 70, তাহলে উত্তর হচ্ছে 70 মিটার। একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, এর ক্ষেত্রফল 192, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে হবে 192, আর একটা চাইতে 4 মিটার বেশি। দেখেন দৈর্ঘ্য যদি আমি 16 ধরি আর প্রস্থ যদি 12 ধরি, এই দুটি কিন্তু গুণ করলে ক্ষেত্রফল 192, আবার পার্থক্য কিন্তু 4 মিটার বেশি একটা চাইতে। এটা আমি কিভাবে বের করবো, সেটা হচ্ছে ক্ষেত্রফল 192 কে এটাকে ভাঙাবো, 2 × 9 = 18, 2 × 18 = 24, 2 × 12 = 2, 6 × 2 = 3, তাহলে 3 × 6 = 12, আর এখানে আছে 16, 12 × 16 ব্যবধান হচ্ছে 4, তাহলে এক দৈর্ঘ্য 16 প্রস্থ 12। চাইছে পরিসীমা কত, পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × 28, মানে হচ্ছে 56 উত্তর, তাহলে পরিসীমা হচ্ছে 56 মিটার। কলম উত্তর, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তার মানে ধরি প্রস্থ হচ্ছে এক্স, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বেশি, মানে x + 4। এখন বলা আছে পরিসীমা 32, আমরা জানি পরিসীমা সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে = দেওয়া আছে 32। এখন আমরা যদি বের করি এই 2 এর ভাগ হয়ে যায়, তাহলে আছে 2x + 4, এখানে আছে 2x + 4, 2 ভাগ হয়ে গেলে থাকে 16, 2x = 4, বিয়োগ হয়ে গেলে থাকে 12, x = 6, তাই কত দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কিন্তু x + 4, তার মানে 6 + 4, মানে 10 হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে x, মানে 6, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10, তার মানে খ নাম্বার হচ্ছে উত্তর 10 মিটার।
একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, তার মানে ধরি প্রস্থ ধরি হচ্ছে এক্স আর দৈর্ঘ্য যেহেতু 30 মিটার বেশি, তার মানে এক্স প্লাস 30। বলছে পরিসীমা 140 মিটার, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমা সূত্র, দেওয়া আছে কত 140 পরিসীমা। তাহলে এখন তাহলে এখানে আসলে 2x + 30 আর এই এক্স দুই এ বেশ ভাগ হয়ে গেল, তাহলে আসে 70। এখন 2x = 30 এ বেশি বিয়োগ হয়ে গেলে থাকে 40, x = 2 দ্বারা ভাগ হয়ে গেলে থাকে 20। এখন এক যদি 20 হয় তার মানে প্রস্থ হচ্ছে এই 20 আর দৈর্ঘ্য হচ্ছে 20 + 30 মানে 50, তার মানে 50 এবং 20 উত্তর ক নাম্বার, দৈর্ঘ্য 50 প্রস্থ 20 মিটার, 600 সেন্টিমিটার প্রস্থ, প্রস্থ দেওয়া আছে 600 সেন্টিমিটার এবং 3000 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3000। একটি আয়তকার জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত মিটার বেড়া দেওয়া লাগবে? এখন কথা হচ্ছে এই যে বেড়া, বেড়া মানে হচ্ছে পরিসীমা, ঠিক আছে? তাহলে আমাদের মানে পরিসীমা সূত্র কি আয়তক্ষেত্রের 2 × দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা সূত্র, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর বেড়া মানে যেহেতু পরিসীমা তার মানে পরিসীমা সূত্র ফেলাবো। কিন্তু উত্তর কিন্তু চাইছে কত মিটার, এগুলো দেওয়া আছে সেন্টিমিটার। আমরা জানি সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার পাওয়া যায়, তার মানে 600কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 6 আর এটাকে 100 দ্বারা ভাগ করলে আছে 30। তাহলে এখন দেখি 2 × 30 = 36, 36 × 2 = 72, তার মানে বেড়া দিতে 72 মিটার লাগবে, তাহলে ক নাম্বার হবে উত্তর, 72 মিটার। প্রতি গজ বেড়ায় খরচ $10 হারে 42 ফুট দীর্ঘ, মানে দৈর্ঘ্য হচ্ছে 42, 12 ফুট প্রস্থ, প্রস্থ হচ্ছে 12, বিশিষ্ট একটি জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত খরচ পড়বে? বেড়া মানে হচ্ছে পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন কথা হচ্ছে এখানে তো ফুট দেওয়া আছে, কিন্তু এখানে কি আবার গজ দেওয়া আছে, গজে ডলার দেওয়া আছে, তার মানে এই ফুটটাকে আমরা গজে রূপান্তর করি। আমরা যদি 3 ফুটে 1 গজ, তার মানে 42 ফুটে 14 গজ, কারণ 42 ভাগ 3 = 14, আর যদি 3 ফুটে 1 গজ, তার মানে 12 ফুট হবে, 3 দ্বারা ভাগ করলে 3 × 4 = 12, 4 গজ, তাহলে এই গজ হয় কত, 14 × 18, 18 × 2 = 36 গজ। এখন বলছে প্রতি গজে $10 হারে বাড়বে, তাহলে 36 গজে খরচ পড়বে কত টাকা, $360, তাহলে উত্তর খ নাম্বার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে ক্ষেত্রফল কতটুকু হবে? এখন দেখেন এই বাড়ালে কমালের অঙ্ক আমরা এই সূত্রের মাধ্যমে করব, a + b + ab/100, এ হচ্ছে প্রথমটা, বি হচ্ছে দ্বিতীয়টা। প্রথমটা হচ্ছে 20% বাড়ালে, তার মানে এ হচ্ছে +20, আর পরেরটা হচ্ছে 20% কমালে, মানে বি হচ্ছে -20, এখানে প্লাস আছে সূত্রে, এখানে হবে -20 প্লাস a + b, বি হচ্ছে -20, নিচে 100 কাটাকাটি করলে আসে কত, 2 × -4, আর এখানে থাকে হচ্ছে 20 ± -20, এখানে ±-2 × 4, তাহলে এইটা এটা কাটা, তাহলে থাকে হচ্ছে -4, মানে হচ্ছে 4% কমবে, ঠিক আছে? এই মাইনাস মানে কমা, আর যদি প্লাস হতো তার মানে 4% বাড়বে, তাহলে উত্তর হচ্ছে 4% কমবে, মানে খ নাম্বার। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গমিটার, ক্ষেত্রে দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে না, আমরা অপশন টেস্ট করব, সাপোজ ধরি দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। এখন প্রস্থ তাহলে কত আসে, আমরা মোট 192কে 16 দ্বারা যদি ভাগ করি, দৈর্ঘ্য দ্বারা ভাগ করি, তাহলে তো প্রস্থ পেয়ে যাবো, ভাগ করলে আসে কত 12, তার মানে প্রস্থ 12। এখন দেখেন তাদের শর্ত অনুযায়ী দৈর্ঘ্য 4 মিটার কমালে, এটা 4 মিটার কমালে আসে কত 12, আর প্রস্থ 4 মিটার বাড়ালে, মানে এটা 4 মিটার বাড়ালে আসে কত 16, বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। এখন দেখেন এই আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে 192, এইটা গুণ করেন, দেখবেন এই দুটো ক্ষেত্রফল আসবে 192, গুণ করলে 192 আসে, সেম সেম, তার মানে শর্ত মানছে, কারণ একই সংখ্যা তো, তাহলে উত্তর হবে 16, অন্যগুলো অপশন ট্রাই করলে মিলবে না, ঠিক আছে, শুধুমাত্র 16ই মিলবে, শর্ত মানবে, তার মানে উত্তর 16। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 36 মিটার, ক্ষেত্রফল 80 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা অপশন টেস্ট করব, পরিসীমা সূত্র কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আমরা কোন অপশন ট্রাই করি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা সূত্র, তাহলে আসে কত 16 আর 5 = 21, আসে পরিসীমা 42, কিন্তু এখানে কিন্তু পরিসীমা হচ্ছে 36, তার মানে কোন নম্বর অপশন ভুল, খ নম্বর অপশনটা ট্রাই করি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 18 × 18 = 36, এটা কিন্তু মেলে, কারণ পরিসীমা 36। এখন খ নম্বর অপশনে আমরা আরেকটা ক্ষেত্রফল দেখে আসি বের হয় কিনা, ক্ষেত্রফল ইন্টু হচ্ছে, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 10 × 8 মেলে, দুইটা শর্তই মানে, কিন্তু 36 হয় 80 হয়, তার মানে উত্তর হবে হচ্ছে খ নম্বর, কারণ অপশন টেস্ট করতে হবে, অপশন যেটা মানবে সেটাই কারেক্ট। একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে ধরি প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্য যেহেতু প্রস্থের দ্বিগুণ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে এটার দ্বিগুণ মানে 2x। এখন বলা আছে কি যদি মেঝেটি পাকা করতে বর্গ প্রতি বর্গমিটারে 2 টাকা করে 140 টাকা খরচ হয়, তাহলে মোট খরচ 144 আর প্রতি বর্গমিটারে লাগছে 2, তাহলে এটা যদি কাটাকাটি করি ভাগ করি তাহলে আসে 72, এই 72 হচ্ছে মোট আয়তন, মোট টাকাকে একটা টাকা দ্বারা ভাগ করলে, এক বর্গমিটার টাকা দ্বারা ভাগ করলে আমরা আয়তন পাবো, মানে ক্ষেত্রফল পাবো, তাহলে আমরা দেখি আর মেঝে মানে ক্ষেত্রফল, এটা মনে রাখতে হবে, তাহলে 2x × x = 72 লেখা যায়, কারণ ক্ষেত্রফল মানে গুণ, তাহলে 2x² = 72, x² = 2 দ্বারা ভাগ হয়ে গেলে যায় 36, x = √36 মানে 6, তার মানে প্রস্থ হচ্ছে 6 আর দৈর্ঘ্য হচ্ছে 2 × 6 মানে হচ্ছে 12, তাহলে 6 আর 12। পারের অঙ্কের নিয়ম হচ্ছে পার সহ এবং পার বাদে দুইটা জিনিস বের করতে হবে, দেওয়া আছে পার সহ পুকুরের দৈর্ঘ্য 70 মিটার, দৈর্ঘ্য 70, প্রস্থ 60 মিটার, তাহলে প্রস্থ 60, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল হচ্ছে 4200, ঠিক আছে, 4200 মিটার বর্গমিটার। এখন আবার বলা আছে যদি পুকুরের পারের বিস্তার 4 মিটার হয়, তাহলে এই পার সহ থেকে পার বাদ দিয়ে দিই, তাহলে মনে রাখবে দৈর্ঘ্য থেকে 2টা পার বাদ যাবে, মানে 4 আর 4 8 বাদ যাবে, তাহলে আসে কত 62, আর এইটা থেকে 2টা পার বাদ যাবে, মানে 4 আর 4 8 বাদ যাবে, 52, দুইটা গুণ করলে আসে হচ্ছে 3224, 3224, তাহলে পার সহ থেকে পার বাদে ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে তো পুকুরের পারের ক্ষেত্রফল পেয়ে যাবো, তাহলে 2টা বাদ দিলে থাকে হচ্ছে 976, তাহলে এটা হচ্ছে পারের ক্ষেত্রফল, ঠিক আছে, খালি এখানে মনে রাখতে হবে ডাবল ডাবল বাদ দিতে হবে পার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এখন আমরা অপশন টেস্ট করবো, ঠিক না, বলছে প্রস্থ দৈর্ঘ্য যদি 6 মিটার কম, তার মানে দৈর্ঘ্য যদি 20 হয় তাহলে প্রস্থ 6 মিটার কম, 14 হবে, আবার দৈর্ঘ্য যদি 16 হয় প্রস্থ হবে 10, 6 মিটার কম, দৈর্ঘ্য 12 হলে প্রস্থ হবে 6, আর দৈর্ঘ্য 8 হলে প্রস্থ হবে 2, কারণ তার শর্ত দিয়েছে 6 মিটার কম। এখন আমরা দেখব যে কোনটার ক্ষেত্রফল 160 আসে, মানে গুণ করলে 160 হবে, দেখেন এই দুটো গুণ করলে 4 × 16, 6 × 72, কিন্তু 16 আর 10 গুণ করলে আসে কত 160, তার মানে এটি ক্ষেত্রফল 160 আসে, তার মানে উত্তর হবে এই খ নাম্বার, দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। অপশন টেস্ট করে দেখব যে কোনটার ক্ষেত্রফল 160 আসে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক, মানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ একক, প্রস্থ বি একক, প্রস্থ বি, কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণ মানে এই কোনো কোনো জিনিস, এইটা দৈর্ঘ্য কত মনে রাখতে হবে, আয়তক্ষেত্রের যা কর্ণ তা হচ্ছে ত্রিভুজের সমকোণ ত্রিভুজের অতিভুজ, কর্ণ আর অতিভুজ সেম জিনিস, তার মানে আমরা যদি অতিভুজ ধরি এটারে, তাহলে অতিভুজের সূত্র কি সমকোণ ত্রিভুজের পিথাগোরাস, মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই এটা পিথাগোরাস সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা যদি আমি লিখি অতিভুজ, এটা একটু ঘুরে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই স্কোয়ারটা বেশি গেলে হয়ে যাবে রুট, তার মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে উত্তর হবে হচ্ছে এটা কোন নাম্বার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অন্যগুলো হবে না।